नमस्कार कैम्पेन कलिंग मीडिया राय रही अपन संगे आज के আমরা সবাই স্বাস্থ্য সচেতন, প্রত্যেকেই এখন একটু বেশি স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছি। তার কারণ করোনা কিন্তু বুঝিয়ে দিয়েছে মানুষের হাতে সময় ভীষণ কম। আমরা আলোচনা করব আজকে মূলত ব্যথা নিয়ে। ভাবছেন কি ধরনের ব্যথা? আপনার শরীরে যখনই ব্যথা হয়, প্রতিবেশী থেকে বাড়ির যারা আমরা একটুখানি ডাক্তারিটা বুঝি বা চেষ্টা করি, মনে হরি সবাই ডাক্তার আর কি, তারা সবাই বলি এটা কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা। আজকে ইউরিক অ্যাসিড নিয়েই আমরা আলোচনা করব যে আসলে কোনটা ইউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিডের এ টু জেড। ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে প্রয়োজনীয় মাত্রায় না থাকে অনেক ক্ষতি হয়। অনেক খারাপ জিনিসকে ইউরিক অ্যাসিড প্রিভেন্ট করে। কিছু কিছু ওষুধ, প্রেশারের ওষুধ ইউরিক অ্যাসিড মাত্রা বাড়িয়ে দেয়। 3 থেকে 3.5 লিটার জল খায়, ইউরিক অ্যাসিড কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। 9-এর বেশি যদি থাকে ওষুধ দেওয়াটা উচিত। যদি কফি খায় চিনি ছাড়া, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কম। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আজকে ইউরিক অ্যাসিড নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বাঙালিদের মধ্যে ইউরিক অ্যাসিড নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা আছে। প্রথমে আমি সেগুলো এক এক করে কাটানোর চেষ্টা করি। প্রথমে আমি বলি ইউরিক অ্যাসিড জিনিসটা কি। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। কথাটা আপনাদের খটোমটো লাগলো। এই পিউরিন জিনিসটা তৈরি হয় শরীরের ভেতরের থেকে, অর্থাৎ দেহ কোষ ভেঙে, অথবা বাইরের থেকে খাবারের মাধ্যমে। যখন এই পিউরিন মেটাবলিজমটা শরীরে লিভারে এবং বিভিন্ন জায়গায় তৈরি হয়, তারপর সেটা রক্তে আসে ইউরিক অ্যাসিড নাম দিয়ে। সুতরাং ইউরিক অ্যাসিড একটা জৈব পদার্থ যেটা আমরা শরীরে পাই। এর মাত্রা নর্মাল কত? প্রত্যেকের মনে একটা কনফিউশন আছে। বলে দিই, ছেলেদের এর মাত্রা হচ্ছে 3.4 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার, মেয়েদের 2.4 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। অনেকের ধারণা আছে ইউরিক অ্যাসিড কম মানে ভালো, একদমই না। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একটা এসেনশিয়াল জিনিস। ইউরিক অ্যাসিড যদি আমাদের মাত্রার মধ্যে থাকে, ইউরিক অ্যাসিড একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা দেখা গেছে যদি ইউরিক অ্যাসিড মানুষের শরীরে কম থাকে, অর্থাৎ 1.4-এর তলায় থাকে, বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু প্রেসিপিটেট করে। তার মধ্যে একটা বলতে পারি, মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা রেয়ার নিউরোলজিক্যাল অসুখ। দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে সেটা প্রিভেন্টেড হয়। সুতরাং আমাদের কিন্তু একটা মনে রাখতে হবে, ইউরিক অ্যাসিড যেন মাত্রার মধ্যে থাকে। এবার এছাড়া ডিমেনশিয়াও যাদের থাকে, সেটাও কিন্তু ইউরিক অ্যাসিড কম থাকলে প্রেসিপিটেট করে। আচ্ছা, অনেকেই আমায় জিজ্ঞেস করেন ইউরিক অ্যাসিড বাড়ে কেন? ইউরিক অ্যাসিড তখনই বাড়বে যদি ইউরিক অ্যাসিডের প্রোডাকশান শরীরে যা হচ্ছে ততটা যদি না এক্সক্রিট হতে পারে কিডনির মাধ্যমে। তা প্রোডাকশান কিসে বাড়তে পারে? ডেফিনেটলি আমরা এন্ডোজেনাসলি, অর্থাৎ শরীরের যদি বেশি ক্ষয় হয় বাড়তে পারে। যদি আমরা বেশি হাই রিচ পিউরিন ডায়েট খাই বাড়তে পারে। এছাড়া ডেফিনেটলি কিছু ওষুধ ইউরিক অ্যাসিড বাড়ায়। কোনো কোনো পেশেন্টদের ক্যান্সার হলে ক্যান্সারের ওষুধ ইউরিক অ্যাসিড বাড়ায়। এবার যেই ইউরিক অ্যাসিড বাড়ে, সেই মুহূর্তে আমাদের শরীর চেষ্টা করে কি, কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিডটা বার করে দেওয়ার। সুতরাং জল যদি অ্যাডিকুয়েটলি খাওয়া যায়, ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড বেড়ে যায় যখন এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। এবার ইউরিক অ্যাসিড বাড়লেই কি ট্রিটমেন্ট লাগবে? আমাকে বহু লোক প্রশ্ন করে। একটা কথা বলে দিই, ইউরিক অ্যাসিড যদি কারোর মাত্রা 7 থেকে 9-এর মধ্যে থাকে এবং তার যদি কোনো সিমটম না থাকে, এটা আমরা ডাক্তারি পরিভাষায় অ্যাসিমটোমেটিক হাইপার ইউরেসিমিয়া বলি। অর্থাৎ ইউরিক অ্যাসিড বেশি, তার কোনো বাতের ব্যথা নেই, তার কিডনিতে স্টোন নেই। তাহলে কি আমি ইউরিক অ্যাসিডের ওষুধ খাবো? হ্যাঁ, আপনাকে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হবে। যদি ইউরিক অ্যাসিডের সাথে আপনার হার্টের অসুখ থাকে, एवं आपनार डायाबिटीज थाके कारण देखा गेछे जे यूरिक एसिड जदि बेशी मात्राय थाके ताहले एटा जेहेतु इनफ्लामेशन करे हार्ट अटैकेर सम्भावना किन्तु बाड़िये देय। आरेकटा प्रश्न अनेकेर मने आछे जे आमार तो कोनो असुविधाई नेই शुधु यूरिक एसिड टेस्ट करते गेले आमार बार बार आसছে 9, 9.5, 10 खाबो कि खाबो ना। एखाने कन्सेंसास होच्छे 10-এর উপরে গেলে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতেই হবে, কিন্তু যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিডের মাত্রা 9 থেকে 10 তাহলে খাওয়া কিন্তু বেটার, কারণ ইউরিক অ্যাসিড প্রদাহটাকে অর্থাৎ ইনফ্লামেশনকে কন্ট্রোল করে। যদি বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড থাকে তাহলে শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস বাড়ে। সুতরাং আমি কিন্তু এক কথায় বলতে পারি মাত্রার মধ্যে ইউরিক অ্যাসিড থাক। ইউরিক অ্যাসিড যদি 7 থেকে 9 থাকে, যদি তার কোনো আনুষঙ্গিক অসুখ না থাকে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। যদি ইউরিক অ্যাসিড 7 থেকে 9-এর মধ্যে থাকে কিন্তু তার সিমটম থাকে ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিস, তাহলে তাকে ওষুধ খেতে হবে। যদি তার ইউরিক অ্যাসিডের সাথে অন্য কোনো রোগ থাকে ডায়াবেটিস এবং অন্য মেটাবলিক সিনড্রোম তাহলে তাকে ওষুধ দেবে কি দেবে না ডাক্তারের উপর ছেড়ে দিন। কিন্তু যদি इन जेनारेल 9-এর উপর ইউরিক অ্যাসিড থাকে আপনার সিমটম থাকুক বা না থাকুক ওষুধ খেতে হবে কিডনিটাকে বাঁচানোর জন্য। ইউরিক অ্যাসিড বেশি থাকলে কি ক্ষতি করে? 1 নম্বর ক্ষতি কিডনিতে পাথর হয়। 2 নম্বর ক্ষতি ইউরিক অ্যাসিড বেশি থাকলে হার্টে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে। ঠিক এই দুটো কারণের জন্য 9-এর উপর ইউরিক অ্যাসিড থাকলে ওষুধ খাওয়া দরকার। একটা প্রশ্ন অনেকে বলে ডাক্তারবাবু আমি এসেছি আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের তলায় ব্যথা, এগুলো তাহলে ইউরিক অ্যাসিড থেকে হচ্ছে, আমি ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছি। একদম ভুল ধারণা। ইউরিক অ্যাসিডের যে আর্থ্রাইটিসটা হয় সেটা টিপিক্যালি পায়ের বুড়ো আঙুলে হয়। 2 রকমভাবে হতে পারে, এটা অ্যাকিউট ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিস, রাতে ঘুমোতে গেল ভালো মানুষ সকালে উঠলো অসম্ভব পায়ে ব্যথা নিয়ে, এটা অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। আবার অনেক সময় বারে বারে সেই গাউটি আর্থ্রাইটিস হয়ে সেটা টোফাই তৈরি করে। এই একটা মাত্র আর্থ্রাইটিস কিন্তু ইউরিক অ্যাসিড জনিত কারণে হয়। সুতরাং আমরা তাদেরই চিকিৎসা করব ইউরিক অ্যাসিড বেশি থাকলে যাদের সিমটম আছে। অ্যাসিমটোমেটিক হাইপারইউরিসিমিয়া ট্রিটমেন্ট করার কিন্তু দরকার পড়ে না। এবার আসুন আরেকটা বিরাট ব্যাপার যে কি খাবো কি খাবো না, এটা বোধহয় প্রতিদিন শুনতে শুনতে আমার কান পচে গেছে। 2004 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা পেপার পাবলিশ হয়েছিল, সেটা এখনো অবধি আমাদের সবচেয়ে ভালো পেপার। তাতে 4700 জনের উপর 12 বছর স্টাডি করে দেখা গেছে অ্যানিম্যাল প্রোটিন এবং অ্যানিম্যাল থেকে যে পিউরিন রিচ ডায়েট তাটা সেই জিনিসগুলো কিন্তু গাউটি আর্থ্রাইটিস প্রেসিপিটেট করে। কিন্তু ভেজিটেবলস থেকে যেমন কলিফ্লাওয়ার, ফুলকপি, আপনার পালং শাক, এগুলোতে পিউরিন বেশি থাকলেও এগুলো কিন্তু খেলেও সেটা মডারেট অ্যামাউন্টে খেলে তারা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় না বা তার থেকে কোনো ক্ষতি হয় না। সুতরাং প্রথম ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে যেটা আছে যে বিভিন্ন রকম শাকসবজি খাওয়া বারণ, ডাল খাওয়া বারণ, মুসুর ডাল খাওয়া বারণ, বিনস খাওয়া বারণ, ভুলে যান। আপনাদের তো স্টেপল ফুড সেটা না। আপনারা ভাত যেমন খান খাবেন, ডাল যেমন খান খাবেন, কিন্তু অত নিরামিষ জিনিস বন্ধ করার কোনো দরকার পড়ে না। এটা আজ নয়, আজ থেকে প্রায় 20 বছর আগে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় কথায় আসুন, কি কি খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। মানুষকে জানতে হবে 4টে মোটামুটি জিনিস। একটা হচ্ছে সামুদ্রিক মাছ, নাম্বার 2 রেড মিট, নাম্বার 3 হচ্ছে যেগুলো ধরুন লিভার, কিডনি, এবং নাম্বার 4 হচ্ছে অ্যালকোহল ইন এনি ফর্ম, যদিও বিয়ারে কিছুটা বেশি বাড়ে। আর ফ্রুক্টোজ কন্টেনিং যেগুলো আমরা প্যাকেজড ফুড পাই सेगुलो खेले यूरिक एसिडर मात्रा किन्तु हू करे बेड़े जाए अर्थात जादेर यूरिक एसिड बेशी आछे एगुलो किन्तु अवॉइड करते होबे। एबार कि खेले ताहले यूरिक एसिड कमे लोकेरा प्रश्न करे डेफिनेटली एकटा जिनिस जल बेशी करे खेते होबे। केउ जोदि 2 लिटार जल खेये अभ्यस्त थाकेन 3 लिटार जल खान यूरिक एसिड तैरी हये किडनी दिये बेरिये जाय। नम्बर 2 साइट्रास फ्रूट अर्थात रसालो फल सेटा होते पारे मुसुम्बी होते पारे कमला लेबू सीजनेर समय एछाड़ा चेरी खूब भालो रकम किन्तु यूरिक एसिड कमाते हेल्प करे। विटामिन सी कन्टेनिंग सबस्टेंस यूरिक एसिड कमाते हेल्प करे। आरेकटा अबाक ब्यापार कि जानेन ब्लैक कफी यदि अल्प करे खावा जाय यूरिक एसिड कमाते हेल्प करे। किन्तु सबकिछुर उपरे बोलछि केउ यदि ओजन बेशी थाके कारोर कारोर यदि सुगार थाके कारोर यदि प्रेसार थाके ताके लाइफस्टाइल मडिफाई ना करले से किन्तु कोनोदिनई यूरिक एसिड कमाते पारबे ना। सुतरां सब कथार शेष कथा हच्छे लाइफस्टाइल मडिफाई करुन आपनार यूरिक एसिडके नियंत्रणे आनुन।